পেঁয়াজকলির এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 250 গ্রাম পেঁয়াজকলি দেখুন ঠিক এইভাবে কেটে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি 5টা আলু, আলুটাকে ঠিক এইভাবে কেটে নিয়েছি। এবারে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন, দিয়ে দেব 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। এইভাবে নুন ও হলুদ গুঁড়ো দিয়ে মেখে রাখলে আলু ও পেঁয়াজকলির যে কষ ভাবটা থাকে সেটা কিন্তু কেটে যায়। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সর্ষের তেল, আপনারা যে কোনো তেল দিতে পারেন। তেল গরম হয়ে গিয়েছে, দিয়ে দিলাম 1/4 ভাগ কালো জিরে ফোড়ন। জিরেটাকে কয়েক সেকেন্ডের জন্য নেড়ে চেড়ে নেব এবং তেলটাকে কড়াইয়ের চারোধারে ছড়িয়ে দিয়ে এবারে নুন ও হলুদ দিয়ে মেখে রাখা আলু ও পেঁয়াজকলিটা ছেড়ে দিলাম তেলের মধ্যে। নুন দিয়ে আলু ও পেঁয়াজকলিটা আগে থেকে মেখে রাখার ফলে আলু ও পেঁয়াজকলি থেকে কিন্তু অনেক জল বেরিয়ে এসেছে, সেই জলটা ফেলে দিয়ে আলু ও পেঁয়াজকলিটা কড়াইয়ের মধ্যে ছেড়ে দিতে হবে। এবারে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আলু পেঁয়াজকলিগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং ঢেকে রেখে 5 মিনিটের জন্য ভেজে নেব। এইভাবে ঢেকে রেখে ভেজে নিলে ভাজার সাথে সাথে দেখবেন সেদ্ধ হয়ে আসবে এবং পেঁয়াজকলি থেকে যে জলটা বেরিয়ে আসবে সেই জলেই কিন্তু পেঁয়াজকলি এবং আলু সেদ্ধ হয়ে যাবে, বাইরে থেকে কোনো রকম জল দেবার প্রয়োজন হবে না। 5 মিনিট পরে ফিরে এলাম, দেখুন বন্ধুরা আলু ও পেঁয়াজকলিটা ভাজা ভাজা হয়ে এসেছে এবং অনেকটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। আপনারা যারা আলু পেঁয়াজকলি ভাজা খেতে পছন্দ করেন তারা কিন্তু এইভাবে আলু পেঁয়াজকলিগুলোকে ভেজে নিয়ে গরম গরম ভাত বা রুটির সাথে খেতে পারবেন। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 5টা কাঁচা লঙ্কা, ঝালটা কিন্তু অবশ্যই আপনাদের পছন্দ মতো দেবেন। কাঁচা লঙ্কাটাকে নেড়ে চেড়ে নিয়ে আরও 1 মিনিটের জন্য সমস্ত কিছু ভেজে নেব যাতে আরও কিছুটা সেদ্ধ হয়ে আসে। আরও 1 মিনিট পরে ফিরে এলাম, দেখুন বন্ধুরা একদম 100% কিন্তু আলু ও পেঁয়াজকলিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে আমরা অন্যদিকে একটা বাটির মধ্যে 1/2 গ্লাস জল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 1টা টমেটো, টমেটোটাকে 5 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। 5 মিনিট পরে ফিরে এলাম, দেখুন বন্ধুরা টমেটোটা সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে জলটা ফেলে দিয়ে টমেটোটা পেস্ট বানিয়ে নেব। এবারে টমেটো পেস্টটা দিয়ে দিলাম আলু পেঁয়াজকলির মধ্যে, মিক্সিং বোলের মধ্যে সামান্য পরিমাণে জল নিয়ে জলটা দিয়ে দিলাম। এবারে পেস্টটাকে আলু পেঁয়াজকলির সাথে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং সমস্ত কাজটাই কিন্তু করছি আমি একদম লো ফ্লেমে। এই রেসিপিটির সমস্ত কাজটাই অবশ্যই লো ফ্লেমে করবেন, না হলে দেখবেন বাইরে থেকে পুড়ে যাবে অথচ কিন্তু সেদ্ধ হবে না। এবারে 2 মিনিটের জন্য কষিয়ে নেব এবং অন্যদিকে দেখুন মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি 25 গ্রাম পোস্ত। আজকে আমি আপনাদের দেখাবো আগে থেকে পোস্ত না ভিজিয়ে ইনস্ট্যান্ট কিভাবে পোস্ত পেস্ট করতে হয়। এই যে পোস্তটা নিয়েছি প্রথমে আমরা জল ছাড়াই একবার পেস্ট করে নেব, ঠিক দেখুন এইভাবে পেস্ট করে নিতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে জল। এবারে আরও একবার পেস্ট করে নিতে হবে। এই দেখুন এখানে একদম মিহি একটা পেস্ট তৈরি হয়ে গিয়েছে। এবারে আলু ও পেঁয়াজকলির মধ্যে পোস্তটা দিয়ে দেব। আমি এখানে পোস্ত নিয়েছি, আপনারা পোস্তর বদলে চারমগজ বাটাও দিতে পারেন। দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। গ্রেভিটাকে এবারে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নেব, উপর নিচে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং এখানে আলু ও পেঁয়াজকলিগুলো আগে থেকেই সেদ্ধ হয়ে গিয়েছে বলে আমাদের কিন্তু জলটা খুবই বুঝে দিতে হবে। এখানে পোস্তর জন্য ঠিক যতটুকু জলের প্রয়োজন সেই পরিমাণ জলই দিতে হবে, এক্সট্রা কিন্তু জল দেওয়া যাবে না। আর এই রেসিপিটিতে আমি এক বিশেষ উপকরণ দেব, যেই উপকরণটি না দিলে কিন্তু এই রেসিপিটি অসম্পূর্ণ থেকে যাবে। এই সময় আপনারা নুনটা চেক করে নিতে পারেন। এবারে কয়েকবার নেড়ে চেড়ে নেব
এবং এখানে দেখুন আলু ও পেঁয়াজ কলির সাথে পোস্তটা কিন্তু মাখু মাখু হয়ে এসেছে। ঠিক এই পর্যায়ে অবধি পোস্তটাকে আমরা ফুটিয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আরো হাফ টিস্পুন পরিমাণ নুন। সব কিছুকে এক মিনিটের জন্য নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নেব। তারপরেই গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দেব। বেশি ফোটালে গ্রেভিটা একদম শুকিয়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। তাই এই রকম মাখু মাখু গ্রেভি থাকতেই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এবং দিয়ে দেব সেই বিশেষ উপকরণ। দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা সর্ষের তেল। এটি হলো এই রেসিপিটির বিশেষ উপকরণ। এটি না দিলে কিন্তু এই রেসিপিটি অসম্পূর্ণ থেকে যায়। এবারে পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখব, তারপরেই পরিবেশন করব। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক ও শেয়ার করবেন। এরকমই আরও অনেক রেসিপি আমার চ্যানেলে রয়েছে, যেগুলো লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা আপনারা আমার চ্যানেল ভিজিট করলেও দেখতে পারবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। ভালো থাকবেন, ভালো রাখবেন, ভালো ভালো খাবেন। নমস্কার।